সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে চলে আসলাম সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চরপাড়া গ্রাম। তো চরপাড়া গ্রামের আজকের এই সুন্দর প্রাকৃতিক এবং মনোমুগ্ধকর দৃশ্যগুলো আজকে দেখাবো আপনাদের। সেই সাথে আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে থাকুন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চরপাড়া গ্রামের আজকের সুন্দর প্রাকৃতিক এবং মনোমুগ্ধকর দৃশ্যগুলো। তো এখানে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে, তো এই রাস্তাটি যখন হবে তখন এই গ্রামের দৃশ্যগুলো আরও সুন্দর হবে। তো রাস্তার ধারে সুন্দর একটি তাল গাছ, তো দুপাশে সুন্দর অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো খুবই সুন্দর একটি গ্রাম এই চরপাড়া গ্রামটি। তো আমরা ঘুরে ঘুরে এই গ্রামের ভিতরে প্রবেশ করব এবং এই গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। আশা করছি ভিডিওটি অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা ঠিক আছে। তো আমরা এরকম গ্রামীণ রাস্তা ধরে ধরে সামনের দিকে এগিয়ে যাব। তো খুব সুন্দর একটি কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরেছে এবং কাঁঠালগুলোর সাইজও কিন্তু বেশ বড়। চাষা দুধ কত করে যাইতেছে এখন? ষাট টাকা করেছে না? তো গ্রামীণ দৃশ্য, খুবই সুন্দর গ্রামীণ দৃশ্য আপনারা সামনে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি তাল গাছ, গাছে তালও ধরেছে। তো জানি না ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটি দৃশ্য আপনাদের দেখাই, গ্রামীণ পুকুর পাড়। অনেকগুলো তাল ধরেছে এই গাছে। তো আসলে একটি কথা বলে রাখি, তো যেহেতু এটি একটি নির্মাণাধীন রাস্তা, তো আমি যখন এই রাস্তার দিকে ক্যামেরাটি এরকমভাবে নিয়ে যাচ্ছি তো আশপাশে অনেকেই বলাবলি করছে যে রাস্তা পরিমাপ করতে এসেছে বা রাস্তার কাজ দেখতে এসেছে। তো আসলে আমার গোপ্রো ক্যামেরাটি একটি ছোটো ক্যামেরা, তো এই কথাটি অনেকে বলে থাকে যখন কোনো রাস্তার মধ্যে হেঁটে হেঁটে কাজ করতে যায় তখন অনেকেই বলে যে এই রাস্তা তারা রাস্তা পরিমাপ করতে এসেছে। তাছাড়াও গোপ্রো টেনের সাথে সকলেই ইউজ টু না, যদি ইউজ টু হতো সেক্ষেত্রে এই কথাগুলো তারা বলতো না। তো আস্তে আস্তে ডে বাই ডে এটি উন্নত হবে, তো তারা হয়তোবা এখনও ঠিক মতো বুঝেনি বিষয়টা। তো আরেকটি এটি কারণ হচ্ছে আমাদের যে এই এলাকায় বা আমাদের গ্রামে তেমন ব্লগার নেই, ইউটিউব ব্লগার নেই। তো এই ক্যামেরাটি এখানে কেউ ইউজ করে না বিধায় এই ক্যামেরাটি তাদের সাথে পরিচিত না।
তো যাই হোক, আমরা আরেকটি সুন্দর দৃশ্যে চলে আসলাম। রাস্তার পাশে এরকম সুন্দর তাল গাছের সারি। তো আমরা আরেকটি রাস্তায় চলে আসলাম। খুবই সুন্দর, গরুগুলো ঘাস খাচ্ছে। কিছু গরু জিরিয়ে নিচ্ছে এরকম। তো আমরা এরকম গ্রামীণ মেঠো পথ ধরে সামনের দিকে এগিয়ে যাব। তো আবারও বলে রাখছি, আপনারা আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্ধ উপজেলার চরপাড়া গ্রাম। তো এই চরপাড়া গ্রামের আজকের এই সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদের। তো এখানেও রাস্তার ধারে সুন্দর কচু পাতা, একদম সবুজ। অসাধারণ সুন্দর গ্রামীণ পরিবেশ। তো এখানে যে মাঠগুলো দেখতে পাচ্ছেন, ফসলের ক্ষেত। তো এখন যেহেতু কোনো ধানের কাজ নেই, তাই এখানে কোনো ধান চাষ করা হচ্ছে না। তো কিছুদিন দু এক মাস পরে কিন্তু এই জমিগুলোতে ধান চাষ করা হবে। তো অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে। গ্রামীণ মেঠো পথ চলে গিয়েছে। তো খুবই সুন্দর গ্রামীণ রাস্তা ধরে মানুষজন আসতেছে। চাষা তাহলে গেলেন না আর সামনে? তাহলে চাষারা ভালোই আছেন না? আপনারা এই গ্রামে থাকেন? না, এটা আমরা ইউটিউবে ছাড়বো, ইন্টারনেটের। আপনারা বিশ্বের মধ্যে সবাই দেখতে পারবো আপনাদের গ্রামের পরিবেশ, গ্রামের দৃশ্য নিয়ে আমরা কাজ করি। তো চাষা আছেন কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন না? তো এবার তো বন্যা আসে নাই তেমন একটা? বন্যা আসছিল তো কিছুদিন আসছিল না? কিছুদিন আসছিল, হ্যাঁ। ওই যে ওই কুশের ক্ষেত্রে মনে করেন একমর করে গেছিল তাই। মাছ টাছ ধরেন নাই? না, মাছ আসে নাই। হ্যাঁ, এবার বোনাতে মাছ কম। মাছ কম, মাছ চলে আসেন। আচ্ছা, যান যান যান। তো গ্রামের মানুষ আসলেই অনেক বড় মনের মানুষ এবং সহজ সরল মানুষ, খুবই সুন্দর। আমরা দুইজন মুরব্বীর সাথে কথা বললাম এই গ্রামের। অসাধারণ সুন্দর পুকুর পাড়ের পরিবেশটি, সুন্দর একটি পুকুর পাড়, টলটলে পানিতে ভরপুর। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই গ্রাম বাংলার ভিডিওটি। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে বিডি সমাচার চ্যানেলটির সাথেই থাকবেন। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়।